এখন বুঝতে পারবা যে কতটা নোংরা হয়েছে। ইস, কি এই দেখো, এইরকম একটা লেয়ার পড়ে গেছে। একটা সারপ্রাইজও আছে, দেখি যদি ওটা আজকে হয় তো ওটা নিয়ে, মানে ওটাও তাহলে দেখাবো। যাচ্ছি এখন ওই হেলমেটটা নিতে, আর দেখবো মানে এত, আমি মানে ছবি পাঠালো আমাকে, এত সুন্দর লাগছে না মানে কি বলবো। হেলমেটটা এখন কেমন লাগবে জানি না, কিন্তু দিনে দেখাবো। এখন তো এমন তো না যে ওটা আমার না, ওটা আমার কাছে থাকবে, এরপরেও দেখানো যাবে ভালো করে দিনের বেলা। তো চলো এখন ফটাফট আগে হেলমেটটা নিয়ে নেই। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আর আমাদের সাউথ ইন্ডিয়া ট্রিপ কমপ্লিট হয়ে গেছে, তো যাও ভিডিওগুলো পরপর একদম হচ্ছে, লিঙ্কগুলো দেওয়া আছে ডিসক্রিপশানে পার্ট টু পার্ট। আর ওখানে একটু ভালোবাসা দেখাও তোমরা, সেরকম করে তো এঙ্গেজমেন্ট পেলাম না। আর চলে এসেছি বাড়িতে, আমাদের ট্রিপ টোটাল কমপ্লিট। আর সেই কতদিন হয়ে গেলো, এক দেড় মাস হয়ে গেলো, সেই লাস্ট হোলিতে বের করেছিলাম বাইকটা, তারপর বের করাও হয়নি। আর সেই হোলির পর বাইকটা বের করাও হয়নি, একদম মনে হয় নষ্ট হয়ে গেছে, তুলা পড়ে গেছে। আর 15 এপ্রিল 3 বছর হয়ে গেছিলো বাইকের, তো সেই জন্য মানে ছিলামও না এখানে। আজকে বাইকটা নিয়ে বেরোবো, আর যে গরম বাইরে, এখন কটা বাজে, এখন বাজে 5টা, তো মানে প্রায় বিকাল সন্ধ্যার দিকে বেরোচ্ছি। আর 3 বছর সাথ দিল আমার সাথে, সো ওর জন্য একটা ছোট্ট গিফট নিয়ে গেছিলাম, নতুন চাবি নিই। এখন এখান থেকে হচ্ছে এটাকে চেঞ্জ করব, এই চাবি রিংটা আমার 3 বছর সাথ দিল আমার সাথে, এখন নতুন ইনস্টল করতে লাগবে, কারণ এটাও হুকটুক ভেঙে গেছে। তো যাবো এখন বাইকটাকে ওয়াশ করে একটু তেল করি, তারপর দেখি নেক্সট ডে কি আর। হ্যাঁ, একটা সারপ্রাইজও আছে, দেখি যদি ওটা আজকে হয় তো ওটা নিয়ে, মানে ওটাও তাহলে দেখাবো। তো গাইস, এই যে এখন বাইকের চাবি একদম নতুন রিংয়ের সাথে, আর এই যে বাইকের কিছু অবস্থা একদম পুরো বাজে অবস্থা হয়ে আছে, ধুলা ধুলা জমে, দেখতে পাচ্ছ। আমি জাস্ট এইগুলো পরিষ্কার করলাম, আর দেখাচ্ছি মানে ক্লিন করার পর কেমন লাগে। এখন বুঝতে পারবা যে কতটা নোংরা হয়েছে। ইস, কি এই দেখো, এইরকম একটা লেয়ার পড়ে গেছে, এরকম লেয়ার পড়ে গেছে। তো এখন যাব বাইকটাকে ফটাফট ধোয়াতে হবে, আর এতদিন পর বাইকটা দেখি স্টার্ট করি। ইয়া, কি বাজে অবস্থা হয়ে আছে বাবা, দেখি একবারে হয় নাকি স্টার্ট। হলো না স্টার্ট, বাট সেকেন্ড টাইমে স্টার্ট হয়ে গেল। যাই হোক, তো এখন বাইকটাকে নিয়ে যাই, ফটাফট ধুয়ে টুয়ে তেল টেল ভরি, তেলও নাই দেখো, দেখো তেল টেলও নাই। তো চলো ফটাফট এটাকে একবার এমনি প্রাইমারি মুছে নেই একবার। তো এখন বেরিয়ে গেছি, আর হচ্ছে ওয়েদার খুবই ঠান্ডা, ইস দিনের বেলা করে যে রোদ পড়ে, ওই রোদে তো বেরানো যায় না। যাক এখন ওয়েদারটা খুব সুন্দর। এখন চলো ফার্স্ট বাইকটা ধুয়ে নিব, দেন তারপরে গাড়িতে পেট্রোলও ভরতে লাগবে, তারপর বাকির কাজ বাকিতে। তো এখন বাইক পুরো রেডি, চকচক করছে, এখন তোর এখান থেকে বেরোই ফটাফট। সো এখন কমপ্লিট হয়ে গেল হচ্ছে ধোয়া বাইক, একদম বাইক এখন চকচক করছে, রাত হয়ে গেছে তার জন্য বোঝা যাচ্ছে না সেরকম। এই যে এখন দেখো, এরপর পেট্রোল ভরতে লাগবে, কারণ একদম একদম তেল নাই বাইকে। আরো একদিন পর বাইকটা চালিয়ে লাগছে না, আর কারণ এটা তো আর দিনের বেলা চালাতে পারবো না, এত হিট মারবে, রাতের বেলা করে একটু করে বের করবো। আর সামনে যাবো না, হাওয়াটা বেশি দেওয়া হয়েছে, বাবাল করছে, বুঝতে পারছো তুমি? হ্যাঁ, এবার হাওয়াটা কমাতে লাগবে। এখন চলো আগে তেলটা ভরিয়ে নিই, দেন তারপর। তো এখন পেট্রোল ভরা কমপ্লিট হয়ে গেছে, আর যেটা বলছিলাম যে যদি আজকে হয়ে যায়, আমি নতুন হেলমেট বলবো না, আমার যে আগে হেলমেটটা ছিল ভেগার, ওটাকে র্যাপিংয়ে দিয়েছিলাম, তো ওটা ডান হয়ে গেছে। এখন আমাকে ফোন করেছিল প্রীতমদা, আর হচ্ছে মানে অনেকে ছোট্টদা নামেও চেনো। এবার যাচ্ছি এখন ওই হেলমেটটা নিতে, আর দেখবো মানে এত, আমি মানে ছবি পাঠালো আমাকে, এত সুন্দর লাগছে না মানে কি বলবো। বাহ 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 বাহ, পাবলিকের জন্য কি কিছু বলার নাই, এরকমই হয়। যাই হোক,
এবার যেটাই বলছিলাম যে এখন রাত হয়ে গেছে, আমি বুঝতে পারছি যে কোয়ালিটি খারাপ হয়ে করবো বলো, হচ্ছে কোয়ালিটি খারাপ হলেও মানে দিনের বেলা বেরোনো যায় না, অসম্ভব গরম থাকে। আর এখন যাচ্ছি হেলমেটটা নিতে, এখন হেলমেটটা এখন কেমন লাগবে জানি না, কিন্তু দিনে দেখাবো, এখন তো এমন তো না যে ওটা আমার না, ওটা আমাকে থাকবে, এরপরেও দেখানো যাবে ভালো করে দিনের বেলা। চলো এখন ফটাফট আগে হেলমেটটা নিয়ে নেই, অনেক দিন ধরে সেই আমি ঘুরতে যাওয়ার আগে হেলমেটটা দিয়ে গেছিলাম, আর সেটা হচ্ছে এখন নিতে যাচ্ছি। তো আমি দিয়ে গেছিলাম এই জন্য যে টাইম নিয়ে যাতে কাজটা ভালো করে হয়। তো এখন চলে এসেছি বিতমদার দোকান, প্লেস স্প্রিং যখনই আসি সামনেটা হচ্ছে বন্ধই থাকে। স্যার হেলমেট ডান ইয়ে অমিত আসো দেখে নিয়েছি দূর থেকে, বুঝলি দূর থেকে ওই যে সুন্দর সুশীল হেলমেট। এই ধুলা পড়লে একটা গ্রে হয়ে যাচ্ছে গো কালারটা একটু, হ্যাঁ ওটাই বললাম একটু গ্রে টাইপের কাল, ওই দিনকে এসেছিলাম না ওই দিনকে গ্রে কালার ছিল, আমি বলছি কীভাবে কালারটা এরকম হচ্ছে কেন এখন বুঝতে পারলাম বিষয়টা। দেখি পেছনটা একটু দেখি স্পয়লার এরিয়াটা, যাক ও করে দিয়েছে কাজটা সুন্দর, এখানে একটা হালকা স্ক্যাচ ছিল, আমি ওকে বললাম, বললো যে তাহলে আমি ওটা ঠিক করে দেবো। হ্যাঁ তুমি জানো না হেলমেটটা সুন্দর লাগছে, এই যে এটা বলেছিলাম হেলমেটটা, সেটা আলাদা ব্যাপার, সময়টা অনেক দিন নিয়ে নিলাম, দেখ ভালো লাগছে। এখন এখানে চরম মেকানিজম চলছে কিন্তু গ্লাস লাগানো যাচ্ছে না, চরম টাফ বিষয় হয়ে যাচ্ছে। এটা ঘাটটা এত হার্ড হয়, হেলমেটের লুকটা সুন্দর লাগছে এখন।